Hey guys, welcome back to my YouTube channel. Asker video topic kiobe Wi-Fi router er MAC address set up korte hoy. To video ti shuru korar age apni jodi ei channel e notun dorshok hoye thaken tahole obosshoi subscribe kore amader sathe thakben. To apnara TP link login eta lekhle apnara ei website e peye jaben. To ami ekhane dukbo. To apnar router ti jodi TP link hoy tahole apni eta lekhben. Otherwise jodi onno router hoy tahole onno address likhte hobe. To ami এখানে ক্লিক করব 192.168.0.1 admin তো আমি এটার উপর ক্লিক করব এবং আমি আমার রাউটারে প্রবেশ করব তো আপনারা এখানে কি করবেন আপনারা আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে আপনাকে প্রথম লগইন করতে হবে তো আমি এটা লগইন করছি তো আমি আমার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা ওটা দিয়ে নিলাম এখন আমি লগইন করব তো লগইন হচ্ছে তো লগইন হওয়ার পরে আপনারা এমন একটি ইন্টারফেস আপনারা এখানে পাবেন তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে তো আপনাকে যেটা করতে হবে ওয়্যারলেস এ যেতে হবে প্রথমে তো আমি ওয়্যারলেস এ ক্লিক করতেছি তো ওয়্যারলেস এ যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে অনেকগুলো উইন্ডো আসবে তো আপনারা এখানে ওয়্যারলেস ম্যাক ফিল্টার এটার উপর ক্লিক করে দিবেন তো আমি ওয়্যারলেস ম্যাক ফিল্টারের উপর ক্লিক করে দিছি তো এখানে দেখেন অলরেডি আমার অনেকগুলো ম্যাক অ্যাড্রেস কিন্তু অ্যাড করা আছে অর্থাৎ অ্যাক্সেস দেওয়া আছে এগুলা আপনার ওয়াইফাই চলবে আর আদার্স কেউ আপনার কানেকশন করতে পারবে না তো আমরা এখানে অ্যাড নিউ এটার উপর ক্লিক করব তো আমরা অ্যাড নিউ এর উপর ক্লিক করতেছি তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দুটো খালি করার অপশন আছে এখানে আপনারা কি বসাবেন তো এখানে আপনারা ম্যাক অ্যাড্রেস বসাবেন এবং আপনি এখানে চাইলে ডেসক্রিপশন বসাতে পারেন তো আমি আমার ম্যাক অ্যাড্রেসটি এখানে সাবমিট করছি 80.ce আপনারা সেম পজিশনে আপনারা সেট আপ করবেন দুটো সংখ্যা দেওয়ার পরে একটা করে কমা দিতে হবে b9 আর এই ম্যাক অ্যাড্রেস সেট আপের একটা বিশেষত্ব হলো আপনার যাকে আপনি অ্যাক্সেস করবেন সেই চালাতে পারবে আদারওয়াইজ কেউ যদি আপনার পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে যায় বা আপনার স্ক্যান দিয়ে অন্য কাউর থেকে নেয় তাহলে কিন্তু আপনার রাউটারে ঢুকতে পারবে না নেট চালাতে পারবে না বুঝছেন আপনি যাকে অ্যাক্সেস দিবেন অনলি সেই আপনার নেট ইউজ করতে পারবে অনেক সময় দেখা গেছে আমরা দুজনকে দিলে আবার আরও দুজন আপনার স্ক্যান করে পাসওয়ার্ড নিয়ে যায় বুঝছেন তো দেখা যাচ্ছে পরে আপনার নেট স্লো হয়ে যায় অনেক সমস্যা হয় তো আমি এটা বসাইতেছি আপনারা সেমভাবে করবেন তো আমার ম্যাক অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে আমি এখানে ডিসক্রিপশনে আপনারা কী দেবেন ডিসক্রিপশনে আপনি যাকে অ্যাড করতেছেন আমি তার নাম দিতেছি যেমন আমি এখানে আরিফ দিলাম আপনারা নাম বসাবেন এখানে অর্থাৎ যাকে অ্যাক্সেস দিবেন তার নাম বসাবেন তো এখানে আমি সেভ বাটনে ক্লিক করব তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ম্যাক অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গেছে এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অর্থাৎ আমার রাউটারের আন্ডারে কিন্তু এই অ্যাড্রেসটা নিয়ে নিছে অর্থাৎ আপনার যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এটাতে আপনার অ্যাক্সেস করতে পারবে নেট চালাতে পারবে তো এটা বড় ধরনের একটা সুবিধা আমার কাছে আপনার কাছে কি মনে হয় আসলে বলতে পারি না তো যারা বিশেষ করে আপনার অনেকগুলো কানেকশন দেন তারা এটা ইজিলিভাবে করতে পারবেন তো এইভাবে আপনারা ম্যাক অ্যাড্রেস সেট আপ করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও